আমার অ্যাকাউন্টে টাকাটা আসেনি কেন? তোমার কি মনে হয় তুমি যেগুলো করছো সেগুলো ঠিক করছো? ঠিক। এবার ঠিকটাও আমায় তুমি বলে দেবে? আমার টাকা তোমার অ্যাকাউন্টে আসেনি কেন? তুমি আবার আমাকেই জিজ্ঞাসা করছো? হাসিও পায়, আবার কষ্টও হয় তোমাকে দেখে। রাধা, ইউ শুড বি থ্যাঙ্কফুল টু মি। জামাই বাবু, যে এতদিন বিয়ের জন্যে আমি তোমাকে এত টাকা দিয়ে গেছি, অ্যান্ড দ্যাট ইজ বিকজ আই ইউজ টু রেসপেক্ট ইউর রিলেশনশিপ। আর সামান্য কিছু টাকা তোমার অ্যাকাউন্টে পড়েনি কেন তার জন্য তুমি ব্যাংক ম্যানেজারকে কল করে এটা প্রুফ করে দিলে যে তোমার মধ্যে কতটা সেলফ রেসপেক্ট আছে আর কতটা ডিগনিটি আছে। টাকাটাই প্রাইম, টাকাটাই মুদ্রা, তার জন্যই তোমার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করতে বারণ করে দিয়েছি। সে তুমি যতই বারণ করো শালা, একটা কথা বোধহয় তুমি ভুলে যাচ্ছ, যে তোমার দি আমাকে কতটা ভালোবাসে, মানে আমার রাজরানী। আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে না তো কি হয়েছে? এর অ্যাকাউন্টে টাকা পাঠাতে নিশ্চয়ই ভুলবে না কি? তাই তো না? আমি জানি, আমি জানি তুমি তোমার দিকে কতটা ভালোবাসো, খুব ভালো করে জানো। কৃষ্ণেন্দু সেনগুপ্ত বলছি। আচ্ছা, অনন্যা সেনগুপ্ত মানে আমার স্ত্রী, হ্যাঁ, ওর অ্যাকাউন্ট থেকে আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে 3 লাখ টাকা ট্রান্সফার করতে হবে এখন। কি পারমিশন লাগবে? কার পারমিশন? সো স্যাড, ব্যাংক ম্যানেজার কথা শুনল না? আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি অরণ্য সিংহরা এমনি এমনি হয়ে গেছি? আমি অরণ্য সিংহরায় হয়েছি নিজের বুদ্ধি দিয়ে, ব্রেন, যেটা সব জিনিস খুব ভালো করে ক্যালকুলেট করে নিতে পারে। আমার ভাবনা সেখান থেকে শুরু হয় যেখানে তোমার ভাবনা গিয়ে শেষ হয়। আমি খুব ভালো করেই জানতাম তুমি এটাই করবে, যার জন্য আমি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলাম। অ্যান্ড ফ্রম নাও অনওয়ার্ডস ইউ ওয়ন্ট ইভেন রিসিভ আ সিঙ্গল পেনি উইদাউট মাই কনসেন্ট। আই হোপ আই এম ক্লিয়ার উইথ দ্যাট। বোঝে না সে বোঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।